মানুষের জীবন মানের উন্নয়নের জন্য 50 বছর ধরে কাজ করছে ব্র্যাক। শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন ক্ষেত্রে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। করোনা মহামারী ও দেশের বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকেছে আন্তর্জাতিক এই দাতব্য প্রতিষ্ঠান। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মাঝে ব্র্যাক ছড়িয়ে দেয় শিক্ষার আলো। বর্তমানে মাধ্যমিক পর্যন্ত ব্র্যাকের কার্যক্রমে 1,42,00,000 বেশি শিক্ষার্থী রয়েছে, যার অর্ধেকেরও বেশি নারী শিক্ষার্থী। 5 দশকে 11 কোটি মানুষ পেয়েছে ব্র্যাকের স্বাস্থ্যসেবা। কাজ করছে দক্ষ ধাত্রী তৈরি, যক্ষ্মা নিয়ন্ত্রণেও। মহামারীতে করোনা পরীক্ষায় সারা দেশে বুথ, অ্যান্টিজেন টেস্ট ও বিনামূল্যে মাস্ক বিতরণ করে নজর কেড়েছে ব্র্যাক। এখন সহায়তা করছে গণটিকা কার্যক্রমেও। বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষই কোনো না কোনোভাবে ব্র্যাকের কোনো না কোনো সেবা পেয়েছেন বা পাচ্ছেন। ব্র্যাকের এই উত্থানে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের মানুষের। রোহিঙ্গাদের টিকাদান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে ব্র্যাক। এছাড়াও কাজ করছে জলবায়ু নিয়ন্ত্রণ ও অভিবাসীদের উন্নয়নে। ব্র্যাকের দাবি, তাদের 70% কর্মী নারী। নারীর অধিকার থেকে শুরু করে শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, এমনকি উদ্যোক্তা পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে ব্র্যাক আজকে পৃথিবীর বৃহত্তম এনজিও হিসেবে পরিচিত। 5 দশকের এই যাত্রায় ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সামাজিক ব্যবসা সহ অনেকগুলো নানামুখী উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি। 7 বছর ধরে বিশ্বের শীর্ষ এনজিওর স্বীকৃতিও পেয়েছে এই প্রতিষ্ঠান। শুধু বাংলাদেশের আমরা যারা আছি তাদের জন্য না, সারা বিশ্বের সব জায়গায় উন্নয়নের ক্ষেত্রে, মানুষের কল্যাণের ক্ষেত্রে, মানুষের অগ্রযাত্রার পথে তারা একটা উদাহরণ হিসেবে থাকবে। 1972 সালে ব্র্যাক প্রতিষ্ঠা করেন স্যার ফজলে হাসান আবেদ। রাতারাতি গড়ে ওঠেনি এই কৃতিত্বের জন্য, অনেক সাধনা করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। এবং স্যার আবেদের যেটা বিশেষত্ব ছিল সেটা হলো লক্ষ্য অর্জন করতে হবে। 2002 সালে যাত্রা শুরু করে ব্র্যাক ইন্টারন্যাশনাল। 20 বছরে বাংলাদেশের 64টি জেলা সহ এশিয়া, আফ্রিকা ও আমেরিকার 13টি দেশে কাজ করেছে এই আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।